ফেয়ার ফেয়ার অ্যানাদার ভিডিও ফর ইউ সো আজকে আমি চলে এসেছি কেয়ার বাড়ি এখন হতে চলেছে কেয়ার গিফট আনবক্সিং ভিডিও তো চলো তোমরাও দেখো আমিও দেখি এখনো কিছু কিছু গিফট আনবক্সিং করেছে এখন কিছু কিছু গিফট আনবক্সিং করা বাকি আছে তো তোমরাও দেখতে থাকো আমিও দেখি তো চলো তাহলে স্টার্ট করা যাক তো ফার্স্টই দেখো এই সুন্দর ইয়ারিংসটা এটাকে দিয়েছে তোকে কেয়া তোমাদের সাথে তোমাদের আমার ইন্টারেস্ট করানো হয়নি অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ তো সকালে এসেছিল
প্লেট এই পাড়ার ভাইরা দিয়েছে আচ্ছা এটা হচ্ছে নেক্সট একটা ঘড়ি পেয়েছে এটা কে আর মামি দিয়েছে আচ্ছা নেক্সট একটা চকলেট এই চকলেটটা কেউ একজন দিয়েছে মনে পড়ছে না আপাতত মাসির মেয়ে তো এই রিং লাইটটা দিয়েছে দারুণ হয়েছে কে অনেক ফটো ফটো তুলছে রিলসও বানাচ্ছে দারুণ ব্যাপার দারুণ হয়েছে কেয়া আচ্ছা তোমরা যদি কেউ ওকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো করতে পারো ওর আইডিটা হচ্ছে স্নেহা চক্রবর্তী 725 আমি বলে দিলাম ফলোয়ার্স বাড়াচ্ছে পেছন থেকে আমাকে বলে বলে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু ওকে ফলো টলো করে দিও তো কে আজ চকলেটগুলো পেয়েছে আমরা দেখালাম সেগুলো আমরা সব খাবো কটা খেলি তো একটু সেজে গুজে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এই মেয়েটা বেশি সেজেছে আমার থেকে ঠিক আছে আমি সব সময় বেশি সাজি সাজতে কোনো বাধা নেই তো আচ্ছা পূজা এখানে বকবক করছে আমি যদি ব্যাক ক্যামেরাটা একটু ঘোরা যাবো পক করে চলে যাবো তো রেডি হয়ে আসছি তারপর তোমার সাথে মিট করাচ্ছি আর এখানে আসতে না আসতে কাকিমা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে এই যে আসা মাত্রই কাকিমা আমাদের ধরিয়ে দিয়েছে আচ্ছা এই তালপুরি গুলো পূজা ভেজেছে খেয়ে আমরা টেস্ট করে নিশ্চয়ই বলবো দারুণ হয়েছে পূজা এই যে পূজা রেডি রেডি হয়ে গেছে সেজে গুজে ক্যামেরায় আসবে বলে পূজা চলো এখন তাহলে তোমাদের টাটা বাই বাই বলা যাক চলে আসি এখানে আজকের ব্লগটা জানি খুব ছোট হলো বাট এলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে দেন কি করতে হবে লাইক এন্ড কমেন্ট করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা এক্সাইটিং ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার বাই বাই এই হচ্ছে পূজার গোপাল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর আয়োজন হয়েছে